हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई अनेक बेशी भालो आछेन। हाजिर होयेछि नतुन आरेकटी भिडियो निये। आपनी जानें कि त्वकेर जत्ने आलू कतटा कार्यकर? प्रचुर परिमाणे प्रोटीन भिटामिन थाकाय नारीदेर त्वकेर जत्ने आलू होते पारे अन्यतम उपादान। त्वकेर व्रण थेके शुरु करे ब्लैक हेड्स, ह्वाइट हेड्स पर्यन्त सब किछु दूर होबे एई आलू दिये। तो चलुन देखे नेওয়া যাক ত্বকের যত্নে আলু কিভাবে ব্যবহার করা যায়, সেই রেমেডি আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু ভালোভাবে ছিলিয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটের সাহায্যে আমি এগুলো গ্রেট করে নেব ভালো করে। ग्रेट करा हुए गेले एखन आमी ए आलू थेके आलू रसटा बेर करे नेब। ग्रेट करा आलू थेके तो जतटुक सम्भव बेर करा जाए आमी हाथ दिए चिपड़िए बेर करछि। आपनारा चाइले छाकनि दिए छेके आलू रस बेर करते पारें। आलूते रयेछे भिटामिन सी, भिटामिन बी। ভিটামিন সি ত্বকের কোলাজেন বৃদ্ধি করে, যা তাপ সূর্যের আলোর কারণে সৃষ্টি হওয়া কালো দাগ দূর করে দেয়। ভিটামিন বি ত্বকের কোষ ট্রান্সফরমেশন করে ত্বকের কালো দাগ এবং পিম্পলের দাগ দূর করে দেয়। আলুর রসে এমন কিছু গুণাগুণ আছে যা আপনার ত্বককে উজ্জ্বল করতে বিশেষ ভূমিকা পালন করে এবং রোদে পোড়া ত্বককে বিশেষভাবে আলুর রস বেশ উপকার করে। আমি রসটা ভালোভাবে ছেঁকে নিয়ে তারপর একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 2 চা চামচের মতো গোলাপ জল। গোলাপ জল ব্রণ এবং বলিরেখা কমায়, টোনারের কাজ করে, ত্বককে ভিতর থেকে সতেজ রাখে, এর ফলে দাগ ছোপ ব্রণের মতো সমস্যা সমাধান করে। এরপর দিয়ে দেব মুলতানি মাটি। আমি এখানে 3 চামচের মতো মুলতানি মাটি দিয়ে দিচ্ছি। মুলতানি মাটি ব্যবহারের ফলে মুখে সূর্যের পোড়া দাগ দূর করে এবং ত্বকের পিগমেন্টেশন দূর করার সাথে সাথে ত্বক নরম করতেও সাহায্য করে। মুলতানি মাটি স্ক্রাব হিসেবেও খুব ভালো কাজ করে। মুলতানি মাটি ত্বকের জন্য অনেক উপকারী। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল বের করে আনে, ত্বকের কালো দাগ দূর করে ও ত্বককে মসৃণ করে। বহুকাল ধরেই মুলতানি মাটির ব্যবহার হয়ে আসছে। মুলতানি মাটি দিয়ে বিভিন্ন ফেস প্যাক বানিয়ে মুখে লাগিয়ে উজ্জ্বলতা ফিরে আনতে পারেন খুব সহজেই। মুলতানি মাটিতে আছে একটি বিশেষ উপাদান যার ফলে আপনার ফেসের সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটু আপনাদের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা যখন মুখে ব্যবহার করবেন তখন ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে তারপর একটা ব্রাশের সাহায্যে এভাবে মুখে অ্যাপ্লাই করবেন। এই ফেস প্যাক ব্যবহারের ফলে আপনার ত্বকের ব্রণ এবং ব্রণের দাগ চলে যাবে এবং ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দূর করতে সাহায্য করবে। ত্বকের কালো দাগ দূর করবে, বলিরেখা দূর করবে এবং যাদের ত্বক অনেক শুষ্ক তাদের ত্বকের শুষ্কতা দূর করবে। এই ফেস প্যাকটি 20 মিনিট রেখে শুকিয়ে গেলে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপর একটি ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। বয়সের সাথে সাথে ত্বকের রিঙ্কেল দেখা যাওয়া এই রিঙ্কেলের হাত থেকে আপনারা রক্ষা করতে পারবে এই একমাত্র আলু। আলুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। আপনারা যদি সপ্তাহে 2 দিন ব্যবহার করেন তাহলে ত্বকের পরিবর্তন দেখতে পারবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।